আমরা এখন বাদে যাবো, এটা চাকরি করছি। আমি বললাম হালকা বিনোদন, এবার যাচ্ছি আমরা সেই বেরিবাদে। এটা হচ্ছে আজগরবাদ না কি যেন বাদ বলে, সিরাজগঞ্জের বেলকুচিতে অবস্থিত আজগরাবাদ। তো আমরা এই বাদটা দেখছি, এটা একটা দর্শনীয় স্থান, যদিও আমি এর মধ্যে কিছুই পাই না, তবে অনেক মানুষ আসে এখানে। তো আমরা যাচ্ছি সেই, ও এটা হচ্ছে গ্রেইলের সেই অভিযান, ইতিমধ্যে কেউ কেউ আছে এখানে। সে বাদ বাদে আসছিলাম, আসছি হচ্ছে বেলকুচি, মূল উদ্দেশ্য হচ্ছে অনেক ভালো আমরা এখন বাদে যাবো, এটা চাকরি করছি। আমি বলে দিই, বলে দিই। আচ্ছা বাদে আসছিলাম আমার কাছে, কিন্তু চরিত্রের কথা বললাম কেন, ও বলছিল যে বাদ নাকি খুব সুন্দর, এখন এসে দেখছিস নাকি কিছুই নাই প্রকৃতির মাঝে। এটা হচ্ছে রোজ, সিপিএসডি কোম্পানির একটা ভ্যাসলিন। প্রকৃতির যে কোনো জায়গা থেকে যে মানুষ সৌন্দর্য উপভোগ করতে পারে, তার প্রমাণ এটা। এই কারো কাছে এটা কিছুই না, কিন্তু এখানে অনেক সুন্দর মানুষ আসে, অনেক লোকের সমাগম হয় এখানে। একটা নদীর নাম কি? এইবার হচ্ছে বেরিবাদে যাওয়ার কথা। এই বেরিবাদে কি আছে? ও বিষয়টা হচ্ছে কি, এটাকে কেউ সূর্য ভাবলে ভুল হবে, এটা হচ্ছে চাল। এটা কি রে, পিছনে চন্দ্র ওর জানা গেছে, এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। এই পর্যন্ত আর কিছু বলতে পারি, নৌকাটা ভালো। 13 তারিখ পর্যন্ত।